দিতে যাবেন এবং নির্ভয়েই ভোট দেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু শুধু প্রভোকেশন করবেন না, প্ররোচনা দেবেন না, এটা আপনাদের আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই। আপনারা প্রভোক করছেন, সেই প্রভোক করতে অশান্তি তৈরি করার প্রভোকেশন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। খুব চাই, ওদের কারা রয়েছে না, সেই এসেছিল 2021-এ অদিতি অদিতি করে বলল, আপকাবার গোসপার, বাংলার মানুষ বলল আপকাবার দিল্লি কে উস পার, যাও আর এসো। সেই যে গেছে, বড় রাগ হয়েছে, ভীষণ রাগ, কি করবে। আবার এসেছে কিছুদিন আগে, আবার আরেকজন এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছেন শিউরি না কোথায় বীরভূমে একটা সভা করলেন, বললেন এবার 24 মে হম লোক 35 পাইনি। ওরে বাবারে, তোমার তো আর চোখে মুখে দেখি কিছু মানে ঘরে না, এরকম একটা জায়গা তৈরি করে নিয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের গর্ব, একজন মহিলা মুখ্যমন্ত্রী, দ্য হ্যান্ড দ্যাট রকস দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড, যেটা যে হাতে দোলনা চালায়, যে দোলনা নাড়ায়, সেই হাতই কিন্তু পৃথিবীকে শাসন করে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দেখিয়ে দিয়েছেন। আরেক শ্রেণী বলেছিল, ইয়ে আজাদি ঝুঠা হ্যায়, তাই তো। আর তাদের সাথে তথাকথিত গান্ধীবাদীরা হাত মিলিয়েছে, ওরা তথাকথিত হাত নিয়ে যারা আছে, ওরা আসল গান্ধীজির পথকে অনুসরণ করে না। করত যদি, তাহলে ভারতীয় জনতা পার্টির সাথে সখ্যতা করত না, কারণ ওই নাথুরাম গডসেকে যারা সাপোর্ট করে, তাদের সাথে গান্ধীবাদীরা থাকতে পারে না। সুতরাং আজকে পরিষ্কার হয়ে গেছে যে কোথায় কারা তার সঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে। বলছিলেন তো সঞ্চালক, ওই যে সহচরী, এসো এসো সবাই মিলে হাতে হাত ধরি, এসো সবাই, আমরা সবাই সহচরী। বাবা বাবা বাবা, বেশ তো। হ্যাঁ, ওখানে বেশ সুন্দর দোস্তি হচ্ছে, কখন দোস্তি কখন কুস্তি, দেখানো দেখানো কুস্তি একটু, আর খালি বারে বারে হাত ধরে ওই দোস্তি হচ্ছে, আজকে বোঝা যাচ্ছে। তাই যে গ্রামের যদি উন্নয়ন করতে হয়, বাংলার যদি উন্নয়ন করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল নেই, কারণ মাথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দেশ কৃষি প্রধান দেশ, গ্রাম না থাকলে আমার দেশ থাকে না। আমার দেশের গ্রাম হচ্ছে মূল হৃদয়, সেই হৃদয়কে যদি একদম নস্যাৎ করে দিই, তাহলে সেই গ্রাম সেই দেশ বাঁচি না। তাই গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে, সমস্ত জায়গায় গ্রাম। গ্রাম আমাদের অনেক কিছু দেয়, সেই গ্রামের জীবন বৃদ্ধি হোক, এটাই উন্নয়নের মধ্য দিয়ে সেই রাস্তাকে বিস্তার করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। 2018 সালে লুট হয়ে গিয়েছিল, আমি ধরে নিলাম লুট হয়েছে, তো তুমিও তো 2018 সালে লুটেরাদের মধ্যে একজন ছিলে। লুট হয়ে গেল না, তুমি থাকলে ভালো, আর আমরা থাকলে কালো, বাহারে বাহারে বা। হ্যাঁ, বেশ তো। তাই আজকে তার বিরুদ্ধে জবাব দিতে হবে। যারা নিজের মাকে অস্বীকার করে, যারা নিজের অস্তিত্বকে বজায় রাখতে গিয়ে মাকে কুকথা বলে, তাকে বাংলার মানুষ কখনো সমর্থন করে না। জন্ম দিয়েছে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষেরকে, চিনিয়েছে ওকে, উনি এসে এখন বড় বড় কথা বলছেন, আমরা ধিক্কার জানাই এই ধরনের কথাবার্তাকে। সাক্ষী আছে গ্রাম বাংলা, তাই তোমাদের ইচ্ছে থাকলেও কোনো দিন ওই ইচ্ছে পূরণ হবে না। আজকে বিপদকারিণীর পুজো, মঙ্গলবার, সেই বিপদকারিণীর আজকেই বোধ হয় শেষ পুজো। সেই বিপদকারিণীর পুজো বলে দিচ্ছে, ও বিপদ কোনোদিন আসবে না, ও বিপদ বাংলায় কোনোদিন আসবে না, ও সব বলে কোনো লাভ হবে না। ধর্মের সাথে ধর্মের একটা ভেদাভেদ তৈরি করা, তাতে সমর্থন দিচ্ছ, তাতে তোমরা তাকেই সমর্থন করছো প্রতিবাদ না করে। আমার ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের বলে নির্বাচনে লড়তে আসছো, আর সেই সংবিধানকে
মুষ্টি দেখিয়ে ধর্মের মধ্যে ভেদাভেদ করছো? কিসের ভেদাভেদ? ও যে ওর সঙ্গে আমার কিসের ভেদাভেদ? ও সন্তান ধারণ করে, আমিও সন্তান ধারণ করেছি, প্রিয়াও করেছে, রক্তের প্রসবে রক্তের মধ্যে কোন ভেদাভেদ থাকে নাকি? যন্ত্রণার মধ্যে কোন ভেদাভেদ থাকে নাকি? কারুর ছেলে মেয়ে কারুর কিছু অসুবিধা হলে অন্য মা কাঁদে, এটা ধর্ম দিয়ে তার ভাগ করা যায় না। এই মাতৃত্বকে অপমান এটা বাংলা কখনো মানে না। প্রসবের রক্তে গ্রাম বাংলাকে আরো বেশি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব, তাই তো 50% সংরক্ষণ। বাহ, খুঁজে ফেলেছ কি না কি করবে? তো আজকে দাঁড়িয়ে সেইখানে কিছু দেবে না। ন বছরে কি করেছি কি ফিরিস্তি বাবা, 14 সাল থেকে 84 মায়া, আর 23 হ্যাঁ। আরে ন বছরে কি করেছে আর কি করেনি, নটা কি করেছে না কি বলে যাচ্ছে। মন কি বাত, ওখানে মন কি বাত বলে, আপনার মন কি বাত শোনার সময় কারণ নেই। তো কি করেছে ন বছরে, কি করেনি সেটা বলুন তো, কি করেনি? 2 কোটি চাকরি দেবে বলেছিল, দিয়েছে? বেকারদের সব চাকরি দেবে 2 কোটি, তাহলে তো এতদিনে হয়ে যেত 9 বছরে 9×18 কোটি হয়েছে। কটাকে চাকরি দিয়েছে, এখন আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার আজ দিয়া 1 লাখ, আজ দিয়া 2 লাখ, আরে 140 কোটি দেশে 1 লাখ 2 লাখ ওসব বলে কি ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি আজকে কি করনি তুমি? আমরা বলছি না, সত্যপাল সিং বলেছেন, যিনি জম্মু কাশ্মীরের আগে রাজ্যপাল ছিলেন, পুলওয়ামায় কি করেছে, যারা আমাদের দেশের চৌহদ্দি রক্ষা করে, আমরা যাদের জন্য ঘুমোতে পারি তাদের প্রতি নজর দেয়নি। কি করেছে নোটবন্দি করে, কি আপনার লাভ করেছে নোটবন্দিতে? কত টাকা কালো টাকা এসেছে ভারতবর্ষে, ফিরে এসেছে কত কালো টাকা, কি হয়েছে? আবার তার সাথে ওই বলে বোদের ওপর বিস্ফোরা, আবার 2000 টাকার নোট সেটা আবার চলবে না, তারও একটা সময়সীমা 30শে জুন অবধি, তারপর আর চলবে না, সেও গেছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে, এটা করেছে, অজয় বলছিল 400 থেকে 1200 এটা করেছে। কেরোসিনের দাম বেড়েছে, এটা করেছে, 100 টাকার কেরোসিন। ডিজেলের দাম বেড়েছে, এটা করেছে। পেট্রোলের দাম বেড়েছে, এটা করেছে। এলআইসি বিক্রি সেটা করেছে, সব এয়ার ইন্ডিয়া বিক্রি সেটা করেছে, কি না কি করেনি? আরে 9-এর ওটা 18 হয়ে যাবে, 9, হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেবে বাবা, বেট করো, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে খুলে নেবে, 15 লক্ষ টাকা আসবে।